পঞ্চায়েতে প্রার্থী আপনি তবেই হতে পারবেন যদি মানুষের মধ্যে আপনার গ্রহণযোগ্যতা থাকে, কোনো দাদার পা ধরে, কোনো দিদির পা ধরে, কোনো লোকাল নেতা নেত্রীর পা ধরে কোনো লাভ নেই। একটাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আর একটাই চিহ্ন জোড়া ফুল, তার আদর্শে দল করতে হবে। না পারলে অন্য দল করুন, রাস্তা খোলা আছে, কিচ্ছু যায় আসে না। আমি আপনাদের বলছি, আমরা মানুষের জন্য কাজ করতে বদ্ধপরিকর। এই জেলার মানুষ যারা তৃণমূলকে ভোট দিয়েছে, আমাদের সরকার তাদের জন্য কাজ করবে। যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের জন্য কাজ করবে। যারা সিপিএমকে দিয়েছে তাদের জন্য করবে, যারা কংগ্রেসকে দিয়েছে তাদের জন্য করবে। আর আমি সকলকে অনুরোধ করব যে যেখানে আমাদের ফল খারাপ হয়েছে প্রত্যেকটা বুথে আমাদের এখন থেকে ঢুকতে হবে। এখানে যারা বসে আছে মঞ্চে, আমি সকলকে অনুরোধ করব যে আগামী দু মাসের মধ্যে প্রত্যেকটা বুথে আমাদের কর্মসূচি নিতে হবে। এবং এক বছর অতিক্রান্ত হয়েছে, নির্বাচনের ফল ঘোষণা হয়েছে। এই মঞ্চে যারা বসে আছে, সাত দিন পর আপনারা কলকাতায় যাবেন 21শে জুলাই ঐতিহাসিক সমাবেশে যোগদান করতে। যখন আসবেন হাতে করে প্রত্যেকে একটা রিপোর্ট নিয়ে আসবেন যে গত এক বছরে কে কটা বুথে গেছে, সেই রিপোর্ট আমি দেখতে চাই। আমি যেটা করছি, আমি চিন্তা ভাবনা করে মনে করেছি যে এটা ভালো হবে, পরে দেখছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনার সাথে আমার চিন্তা ভাবনাটাই অনেকটাই মিলে যাচ্ছে। এটা তাৎক্ষণিক ব্যাপার, কিন্তু যে লাইনটা যে এক, এর মধ্যে যে কোনো রকম দ্বিধা নেই বা কোনো দ্বন্দ্ব নেই বা কোনো বিভেদ নেই, বা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা চিন্তা করেন, যেটা ভালো মনে করেন, যে আমরাও যে সেটাকেই মনে করছি যে ভালো, এবং সবাই মিলে আমরা যদি এটা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাজ যে চিন্তাভাবনা সেটাকে যদি ইমপ্লিমেন্ট করি, তাহলে আমার মনে হয় আমরা অনেকটাই এগিয়ে যাবো। এবং বিনাটায় আমরা আগেই শুরু করেছি এই কাজগুলো, তাতে দেখছি যে আমাদের নেতার সাথে আমাদের চিন্তাভাবনা মিল আছে। অর্থাৎ আদর্শ নীতি যদি এক থাকে, তাহলে সবাই যে একই রকম চিন্তাভাবনা করবে তার প্রমাণটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের কথা নিয়ে।